আল্লাহ পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার হারাম করেছেন, রেশমের কাপড় পরা হারাম করেছেন, কিন্তু জান্নাতে মদ আর রেশমের কাপড়কে হালাল করে দিয়েছে কে? আলিয়াহুম সিয়াবু সুন্দুস খুদরু ওয়াস্তাবরাক, দ্য ড্রেস ইন জান্নাহ উইল বি ফাইন গ্রিন সিল্ক উইথ গোল্ড এমব্রয়ডারি। জান্নাতিদের পোশাক হবে পাতলা মিহি সবুজ কালারের রেশমের কাপড় দিয়ে বানানো, যেটার মধ্যে গোল্ডের স্বর্ণের ডিজাইন করা এমব্রয়ডারি ডিজাইন থাকবে। গ্রিন ফাইন সিল্ক পাতলা মিহি রেশমের কাপড় আর স্বর্ণ দিয়ে ডিজাইন করে এমব্রয়ডারি করা থাকবে। আর সব জান্নাতিদের হাতের মধ্যে ব্রেসলেট পরায় দিবে কে? স্বর্ণের ব্রেসলেট। অমতলবের ছাতের ভেতরে শীতের তীব্রতা নাই, গরমের তীব্রতাও নাই। গরম বেশি হলে ঘাম হয়, জান্নাতে ঘাম ঝরবে না, সুবহানাল্লাহ। প্রচন্ড শীতে কম্বল লাগে, ওরকম শীত নাই জান্নাতের। ওয়েদার আবহাওয়াটা হবে নাতিশীতোষ্ণ, খুব গরমও না খুব ঠান্ডাও না, সুন্দর হবে না, সুবহানাল্লাহ। পড়ো, মহিলারা ইচ্ছা মতো শপিং করবে, জুয়েলারি অর্নামেন্টস এগুলো, আর পুরুষরা হৌরে জান্নাতদের নিয়ে ঘুরতে থাকবে। পুরুষদের জন্য হৌর কি থাকবে? আরো জোরে সুন্দরী, সুন্দরী হোক। আল্লাহ বলেন আংশানা হুন্না ইংশা আই, হৌরদেরকে আমি তোমাদের জন্য স্পেশাল করে বানাইছি, আপনাদের জন্য স্পেশাল। লাম ইয়াতমিস হুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, কেউ কোনো জিন কোনো মানুষ এদের গায়ে টাচ করে না, আপনারা যেই প্রথমে টাচ করবেন, সুবহানাল্লাহ, করবেন না, ইন্ট্যাক্ট, এরা আপনাদের জন্য ইন্ট্যাক্ট। কুমারী ভার্জিন ষোড়শী তন্নী অষ্টাদশী চিৎকার করে পড়েন আল্লাহু আকবার, তার মানে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদআউন নুজুলাম মিন গাফুরির রাহিম, আপনাদের মনে যা চাইবে তার সব জান্নাতে আছে, নাই খালি সুখ আর শান্তি, আরাম আর আরাম। দুনিয়াতে আরাম নষ্ট করে দেয় তিন জিনিস, চিল্লায় বলতে হবে কয় জিনিস? একটা হচ্ছে অসুস্থতা, অসুস্থ হলে কিছু ভালো লাগে? দুই নাম্বার বার্ধক্য, বয়স হয়েছে 80, উনি আর কোনো কিছুর মজা পায়? তিন নাম্বার মরণ, মৃত্যু এসে সব আরাম রে ব্যারাম করে দেয়। আল্লাহ বলে যেহেতু এই তিনটা জিনিস তোমাদের কষ্ট দেয়, জান্নাত থেকে তিনটা জিনিস আমি বাইর করে দিলাম, বের হয়ে যায়। ও ইন্নালা কুমান তাসেখ ফালা তাসকামু আবাদা, ও জান্নাত যে আল্লাহর জিকির করি, যে আল্লাহর জন্য আমাদের জান প্রাণ, যে আল্লাহর কাছে হাত পাতি, যে আল্লাহর কাছে ফরিয়াদ করি, যে আল্লাহর সামনে কপাল ঢুকে সেজদা দেই, ওই আল্লাহরে আমরা দেখব সুবহানাল্লাহ, ওই আল্লাহ তার সৌন্দর্যের প্রকাশ জান্নাতীদের সামনে করে দিবে ইনশাআল্লাহ। বিশাল কনফারেন্স রুমে জান্নাতীদেরকে আনা হবে, সব জান্নাতীরা বসবে, শুরুতে বসবে লক্ষাধিক পায়গাম্বাররা, তারপরে সালেহীন সিদ্দিকীন শোহাদা সালেহীনরা, সবার সামনে থাকবে বিশ্বনবী সিংহাসন, আমরাও থাকব ইনশাআল্লাহ, করবেন না ইনশাআল্লাহ। আল্লাহ সেদিন দেখা দিবেন, আল্লাহ বলেন উজুহু ইয়াউমা ইদিন নাদারা, আমারে দেখার জন্য সব চেহারা ওই দিন পাগল হয়ে থাকবে, ইলা রাব্বিহা নাদারা, আমার দিকে পাগলের মতো তাকিয়ে থাকবে। বিষ্ণুই বললেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানান কামা তারাউনা হাযাল কামার, তোমরা পূর্ণিমার রাতে চাঁদটাকে যেমনি সচক্ষে চাক্ষুষ দেখতে পাও, জান্নাতে ঢুকতে পারলে আল্লাহরও নিজের চোখে দেখতে পাবা। কয় মুহূর্ত? মাত্র একটা মুহূর্তের জন্য আল্লাহ নূরের তাজাল্লি দেখাবেন, জান্নাতিরা পাগল কখন আসবে সেই মুহূর্তে, আল্লাহ হুট করে পর্দা উঠিয়ে নূরের তাজাল্লি দেখিয়ে দিবেন, জান্নাতিরা এই নূর দেখে পাগলের মতো এভাবে তাকিয়ে থাকবে, অপলক নেত্রে চোখের পলক পড়ে না, তাকায় আছে কিন্তু সামনে কিন্তু আর নূর নাই, আসছিল মাত্র এক মুহূর্তের জন্য, পর্দা খুলে দেখানো হয়েছিল কয় মুহূর্তের জন্য, এরপরই পর্দা অফ আর সামনে নাই, কিন্তু ওই এক মুহূর্তে কি যে নেয়ামত দেখলাম, ওইটা দেখে জান্নাতের একদম তাকিয়ে থাকবে পলকহীন ভাবে, এই এক তাকানোতে কয়েক হাজার কোটি বছর কেটে যাবে। জান্নাতি হুররা এসে জান্নাতিদেরকে ধাক্কা দিবে, ও জান্নাতি কই তাকায় আছে, নাই তো কিছু সামনে, সেই কয় হাজার কোটি বছর আগে আল্লাহ একটা নূরের ঝলকানি দিয়েছিল, সেটার দিকে তাকায় আছেন, সামনে কিচ্ছু নাই, ভূত দেখার মতো চমক করবে, তাই তো, কি দেখলাম, কি সৌন্দর্য দেখলাম, পাগল হয়ে যাবে।
ওই আল্লাহর নূরের তাজাল্লি দেখার অপেক্ষায় আমরা আছি না নাই? আমরা ওই জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ। চিল্লায় পড়েন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। বিশ্ব নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানাহা চাই। এই দোয়াটা প্রতিদিন পড়তে পারবেন? আমার সাথে আওয়াজ করে পড়েন, আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। হে আল্লাহ, তোমার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই।